আজকের আলোচ্য বিষয় হচ্ছে রুট ক্যানাল ট্রিটমেন্ট কখন করা হবে এবং কিভাবে রুট ক্যানাল ট্রিটমেন্ট করা হয়। তাহলে প্রথমে দেখব রুট ক্যানাল ট্রিটমেন্ট কখন করা হবে। যদি ব্যাকটেরিয়াল গ্রোথ বা ইনফেকশন এনামেল হয়ে তারপরে ডেন্টিনে যায়, তারপরে যখন পাল্পে ইনভলভ হয় তখনই রুট ক্যানাল ট্রিটমেন্ট করা হয়। এবার প্রসিডিওরটা দেখব। প্রথমে সম্পূর্ণরূপে কেরিজ রিমুভ করতে হয়, তারপরে অ্যাক্সেস ক্যাভিটি প্রিপারেশন করতে হবে। তারপরে স্টেপ হচ্ছে ক্লিনিং অ্যান্ড শেপিং। ক্লিনিংয়ের জন্য সাধারণত নর্মাল সেলাইন, ক্লোরহেক্সিডিন বা সোডিয়াম হাইপোক্লোরাইড এইগুলো ইউজ করতে পারি। শেপিংয়ের জন্য সাধারণত ফাইল ইউজ করা হয়। ক্লিনিং আর শেপিং সম্পন্ন হওয়ার পরেই অবচুরেশনে ঢুকতে হবে। অবচুরেশনের জন্য দুই ধরনের ম্যাটেরিয়াল ইউজ হয়, একটা হচ্ছে সিলার আর একটা ফিলার। সিলার হিসেবে আমরা অনেক কিছু ইউজ করতে পারি, যেমন জিঙ্ক অক্সাইড ইউজিনল, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, গ্লাস এনামেল সিমেন্ট, রেজিন বেস সিমেন্ট এগুলো ইউজ করতে পারি। ফিলার হিসেবে সাধারণত গাটা পাচ্চা ইউজ করা হয়। অবচুরেশন হয়ে গেলে সেই জায়গা ফিলিং করে দেওয়া হয়। পোস্টেরিয়র টিথের ক্ষেত্রে সাধারণত জিআইসি করাই সবথেকে বেটার, যদিও জিআইসি এবং আপনি কম্পোজিট কোর বিল্ড আপ করতে পারেন। তারপরের স্টেপ হচ্ছে ক্রাউন প্রিপারেশন করা এবং লাস্টে তার উপরে রাউন্ড পরিয়ে দেওয়া। এইটুকুই হচ্ছে রুট ক্যানাল ট্রিটমেন্ট প্রসিডিওর।